আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে স্মার্টফোনের একটি গোপন কোড শেয়ার করব। এই কোডটি দিয়ে দেখতে পারবেন আপনার স্মার্টফোন থেকে কেউ আপনার অজান্তে আপনার পার্সোনাল ভিডিও অ্যান্ড অডিও অথবা ফিক্সার হ্যাক করে নিয়ে যায় কিনা। বন্ধুরা, বর্তমান সময় ডান হাত বাম হাতকে বিশ্বাস করে না। তো আপনার ফোন থেকে যদি অডিও ভিডিও অথবা ফিক্সার চুরি হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন তো আপনার কত বড় ক্ষতি হতে পারে। তো আপনি কিভাবে দেখবেন আপনার ফোন থেকে ভিডিও অডিও অথবা ফিক্সার চুরি হয় কিনা, তো জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনারা দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। সাবস্ক্রাইব করুন ইউটিউব মিডিয়াকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনার ফোনে যে কল ডাইভারটা আছে সেখানে ক্লিক করবেন। তো আমার ফোনের এখানে দেখেন কল ডাইভার, এখানে ক্লিক করলাম। তো এখন আমি আপনাদের যে কোডটা দিব, এই কোডটা সব কোম্পানির ফোনে কাজ করবে। এই কোডটি দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ফোনের অডিও ভিডিও অ্যান্ড ফিক্সার কেউ হ্যাক করে নিয়েছে কিনা অ্যান্ড চুরি করে নিয়েছে কিনা। যদি আপনার ফোনের অডিও ভিডিও অথবা ফিক্সার কেউ চুরি করে নেয়, তাহলে আপনার কত বড় ক্ষতি হতে পারে তাকে আপনি ভাবছেন। আর এই কোডটি দিয়ে প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর পর আপনি দেখতে পারেন আপনার মোবাইলের অডিও ভিডিও অ্যান্ড ফিক্সার কেউ চুরি করে নিয়েছে কিনা। তো এই কোডটা কি অ্যান্ড কীভাবে ব্যবহার করবেন, তো এখন আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওটির পাশে দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটি ক্লিক করে দেবেন। আর অবশ্যই বেলঘন্টি বাজিয়ে দেবেন। আপনি যখন বেলঘন্টি বাজিয়ে দেবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো এখন আমি যে কোডটা দিব, এই কোডটা আপনার ফোনে দিয়ে নেবেন। তো এখানে দেখেন *#67# তারপরে এখানে দেখেন কল অপশন, কল অপশনে ক্লিক করে দিলাম। কল অপশনে ক্লিক করার পর এখানে দেখেন গ্রামীণ সিমটা, এই গ্রামীণ সিম দিয়ে আপনাদের দেখাই। তো গ্রামীণ সিমে ক্লিক করলাম। গ্রামীণ সিমে ক্লিক করার পর এখন একটু ওয়েট করেন, ওয়েট করলে দেখবেন কি আসে। তো বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি নিচে দেখবেন লাইক একটি বাটন আছে, সেখানে একটি লাইক করে দিবেন। আর আপনার যদি মূল্যবান মতামত থাকে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কী নিয়ে ভিডিও বানালে আপনার কাজে আসবে, কোন কার সম্পর্কে জানতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে দেখেন কল ফরওয়ার্ডিং, ভয়েস নো ফরওয়ার্ডিং, SMS নো ফরওয়ার্ডিং। তো আপনার ফোনে যদি এখানে নো ফরওয়ার্ডিং থাকে, বা কল নো ফরওয়ার্ডিং থাকে, বা ভিডিও নো ফরওয়ার্ডিং থাকে, বা SMS নো ফরওয়ার্ডিং থাকে, তাহলে বুঝবেন আপনার ফোন থেকে কেউ কিছু নেয় না। আর আপনার ফোনে যদি দেখেন ভিডিও ফরওয়ার্ডিং অথবা ফিক্সার ফরওয়ার্ডিং, তাহলে বুঝবেন আপনার ফোন থেকে অডিও চুরি হয়ে যাচ্ছে, ভিডিও চুরি হয়ে যাচ্ছে, ফিক্সারও চুরি হয়ে যাচ্ছে। তো আপনি কীভাবে এই অপশনটি অফ করবেন, তো আপনার ফোন থেকে যদি কেউ হ্যাক করে এগুলো নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তো আপনার কিন্তু এগুলো বন্ধ করতে হবে। তো এগুলো বন্ধ করতে হলে আপনার যে সিম কোম্পানি আছে, যে সিমটা চালান, সেই কোম্পানিতে আপনি যোগাযোগ করতে পারেন। কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন, বা আপনার ফোনটা রিসিট মারতে পারেন। তো আপনার ফোনটা যদি রিসিট মারেন বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন, তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।